শিগগিরই ডলারের বিনিময় মূল্যের অসামঞ্জস্যতা দূর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে দুদিন ব্যাপী আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা জানান। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ক্যাশলেস সোসাইটির যে স্বপ্ন দেখছে দেশ, তা বাস্তবায়নে অনেকটাই এগিয়েছে বাংলাদেশ। ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মন্দা পরিস্থিতির মধ্যেও দেশের আর্থিক খাত ঘুরে দাঁড়ানোয় বাংলাদেশ ব্যাংকের শুদ্ধাচার নীতির প্রশংসা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা দেখতে পাচ্ছি যে অপ্রয়োজনীয় দ্রব্য আমদানি কমে গিয়েছে, আমাদের যে পণ্যগুলি অত্যাবশ্যক সেগুলি আমদানি হচ্ছে, আমরা আমদানিরা সঠিক মূল্যে আমদানি করা, রেমিটেন্স প্রভাব বৃদ্ধি করা, অর্থ পাচার রোধ করা সহ নানা রকম পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকে গ্রহণ করতে দেখেছি। টু স্টেবিলাইজ দ্য ফরেন এক্সচেঞ্জ রেট উই হ্যাভ টেকেন নাম্বার অফ ইনিশিয়েটিভস অ্যান্ড মেজার্স টু কম্ব্যাট দ্য ইস্যু। উই আর হোপফুল দ্যাট উইদিন এ শর্ট পিরিয়ড অফ টাইম উই উইল বি এবল টু ওভারকাম দিস সিচুয়েশন